जंगलमहल भिलेज कुकिंग थेके सबाई के स्वागत जानाई। आज आमी खूब कम समय दारुण एक नास्ता बनिए आपनादेर साथे शेयर करब। और ये नास्ताटा बड़ो थेके छोटो सबाई पसंद करबे। और ये नास्ताटा खूब कम खरचे हो जाबे। ये जायगाटा आमी मयदा निएछि, आपनारा चाइले गमेर आटाओ निते पारबेन। मयदा दिच्छि परिमाण मतो लवण, आर दिच्छि एक चामच गा घी। आपनारा चाइले सादा तेलो दिते पारबेन, गा घी दिले टेस्टटा बेशी भालो हय। भालो करे मिक्स करे निच्छि। लवण और घी भालो करे मिशिए निच्छि। एखाने आमी हाँसोया गरम जल निएछि, अल्प अल्प जल दिए डोटा माखिए नेब। এভাবে করে মেখে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলু ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। तेल गरम हो गए, गोटा जीरे दे दीचे। जीरे भाजा हो गए, दे दीचे प्याज कुची। प्याज जब लाल करे भेजे नेब। प्याज भाजा हो गए, दिए दीचे आदा कुची, रसुन कुची, काचा लंका कुची। झालटा आपनारा बुझे दिवेन, जे जेमन झाल खाबेन से सेरकमई झाल दिवेन। सब किछु भालो करे भेजे निएछि। दिच्छि हलुदेर गुड़ो, लंका गुड़ो, भाजा जिरे गुड़ो, सामान्य একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। मसलार साथे भालो करे मिशिए नेब। परिमाण मतो लवण दिए दिच्छि। आर ए बाटिते आमी टमेटो सस निये नेछि, दिए दिच्छि। टमेटो सस दिले स्वादटा बेशी भालो हय आर बाच्चारा खेते खुबी पसंद करबे। भालो करे मिशिए निच्छि। सब शेषे दिए दिच्छि धने पाता कुचि। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ময়দা ডোয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এখান থেকে আমি ময়দা নিয়ে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। বড় করে রুটি বেলে নেছি। এভাবে বড় করে রুটি বেলে নিয়েছি। আর খুব মোটাও করি না, খুব পাতলাও করি না, যেভাবে রুটি হয় সেভাবেই করেছি। আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আলু দিয়ে দিয়েছি। आलुर पुट्टा एभावे करे दिए दिच्छि। एभावे टिपे टिपे आमी गुड़िये निच्छि रोल करे।
এভাবে করে রোল করে গুঁড়িয়ে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে হাত দিয়ে চেপে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলাকে করে নেব। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে নাস্তাটা। এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আবারও একটা আমি করে নিচ্ছি। এভাবে করে সব নাস্তাগুলোকে করে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। কড়া পরিষ্কার করে আবারও আমি চুলোতে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। কড়া তেল গরম হয়ে গেছে, নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো হালকা আঁচে ভেজে নেব, বেশি আঁচ দিয়ে ভাজলে পুড়ে যাবে, ভালো হবে না নাস্তাগুলো। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেন এইভাবে করে ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, সব নাস্তাগুলো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা খুব মজা করে খাবে এই নাস্তাগুলো। এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখেন বন্ধুরা, এই নাস্তাগুলোতে খেতে কিছু লাগবে না, মানে এমনিতে দারুণ লাগছে খেতে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।